হ্যালো ফ্রেন্ডস, কল্পনা রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে একটা নতুন ট্র্যাডিশনাল রেসিপি নিয়ে হাজির হয়েছি, সেটা হলো রুই মাছের টক। এরকম নানান ধরনের রেসিপি পেতে গেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে আর বেল আইকনটি টিপে দিতে হবে, যাতে আমার রেসিপি মিস না করেন। তাহলে চলুন শুরু করি আজকের রান্না। রুই মাছের পিস নিয়ে ভালো করে বেঁচে ধুয়ে নিয়েছি, আম ছাড়িয়ে স্লাইস করে কেটে নিয়েছি আর অল্প একটু বেটে নিয়েছি। মশলার মধ্যে আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চাট মশলা, মেথি, সর্ষে, মৌরি, শুকনো লঙ্কা একসঙ্গে ভেজে গুঁড়ো করা আর লঙ্কা গুঁড়ো। ফোড়নের জন্যে আছে পাঁচফোড়ন, সর্ষে, শুকনো লঙ্কা, তেজপাতা, আমাদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, চিনি, আদা বাটা, সর্ষের তেল, হলুদ, লবণ। রুই মাছের পিস নিয়ে লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাছ ভাজার জন্য কড়াইতে হাফ কাপ মতো সর্ষের তেল দেব। সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে মাছগুলো একটা একটা করে ছাড়ব এবং 10 থেকে 15 মিনিট ধরে উল্টে পাল্টে ভেজে তুলে নেব। কড়াইতে মাছ ভাজার যা তেল ছিল সেই তেল কিছুটা সরিয়ে রেখে অবশিষ্ট তেলে আমি পাঁচফোড়ন ফোড়ন দিলাম। পাঁচফোড়নটা একটু ফোটার পরে দেব তেজপাতা, সর্ষে ও শুকনো লঙ্কা। আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে এই মশলাগুলো আমি ভেজে নেব। এই ভাজা মশলার মধ্যে আমি স্লাইসগুলো অল্প লবণ ও হলুদ দিয়ে ভেজে নেব। এবার এই আমের মধ্যে দেব আমের পেস্ট। কিছুটা আমকে আমি পেস্ট করে নিয়ে এই আমের মধ্যে আমি পেস্ট দিয়ে দিলাম এবং আমের সঙ্গে পেস্টটাও ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেয়ার পরে মশলাগুলো পরপর দেব। এক চা চামচ আমাদা বাটা, এক চা চামচ আদা বাটা, 4 পিস কাঁচা লঙ্কা থেঁতো করে হাফ বাটা, 1 চামচ আমের সঙ্গে এই মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেয়ার পরে এই গুঁড়ো মশলাগুলো দেব। এর মধ্যে আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চাট মশলা,
মেথি, সর্ষে, মৌরি, শুকনো লঙ্কা একসাথে ভেজে গুঁড়ো করা, আর আছে শুকনো লঙ্কার গুঁড়ো। গ্যাস মিডিয়াম হিটে রেখে হাফ কাপ মতো জল দিয়ে আরও 2-3 মিনিট ধরে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে এসেছে। এবার 1.5 কাপ মতো জল দেব গ্রেভি বানানোর জন্য। যে যতটা পরিমাণে গ্রেভি করবে ততটা জল দেবে, এবং আম ও মাছ সিদ্ধ হতে হবে, যার জন্য জল আমি এখানে 1 থেকে 1.5 কাপ দিলাম। এবার দেব পরিমাণ মতো লবণ ও স্বাদ মতো চিনি। এবার ভাজা মাছগুলো দিয়ে দেয়া হলো। মাছ ও আম ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকা খুলে মাছগুলো উল্টে দেব। সাবধানে উল্টাতে হবে যেন মাছগুলো ভেঙে না যায়। ও গ্রেভিটাও শুকিয়ে এসেছে। গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে 1 থেকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খুলে নেব। গ্রেভি অনেক শুকিয়ে এসেছে, মাছটা আমার সিদ্ধ হয়ে গেছে এবং আমও সিদ্ধ হয়ে গেছে। এবার একটু গরম মশলা দেব। গ্যাস অফ করে দিয়ে মাছ তুলে নিয়ে সার্ভ করব। বন্ধুরা, আমার এই রুই মাছের টকের রেসিপি আপনাদের ভালো লাগলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করবেন। এখন লকডাউন চলছে, সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।